Assalamualaikum, it's Jim from Asia's Gallery. 27 আগস্ট ছিল আমার বড় মেয়ের বার্থডে। আম্মু হঠাৎ দুপুরে এসে বলল, চল মিমকে নিয়ে তোর মেয়ের বার্থডে সেলিব্রেশন করব। আমার বোন গাজীপুর থেকে নেত্রকোনা মদন চলে এসেছিল, সে তার শ্বশুরবাড়িতেই ছিল। আর মদন উচিতপুর থেকেই অনেক বেশি পানি, চারপাশেই পানি, ওখানে ট্রলার দিয়ে যেতে হয়। দেন আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি, যদিও আমরা অনেক বেশি লেটই যাচ্ছিলাম। হেয়ার ইজ মাই বেবি গার্ল, সে অনেক বেশি এক্সাইটেড তার মিমির কাছে যাবে সে। আমরা যখন বাসা থেকে বের হব তখন আমার নানু এসেছিল আমাদের বাসায় বেড়াতে। দেন আমার নানুকেও আমি বললাম রেডি হয়ে আমাদের সাথে যাওয়ার জন্য। অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় ঢালাইয়ের কাজ চলছিল। দ্যাটস হোয়াই আমরা অন্য রাস্তা দিয়ে যাই। আমরা বের হয়ে প্রথমেই যাই আয়রার কেকটা আনতে। আমি যাওয়ার 2 ঘন্টা আগেই কেকটা অর্ডার দিই, আর আমি যেভাবে বলেছিলাম সেভাবেই তারা কেকটা বানিয়ে দেয়। অনেক বেশি টেস্টি ছিল কেকটা। দেন আমি কেক নিয়ে বের হয়ে পড়লাম, আর এদিকে অলমোস্ট 5:30টার উপরে বেজে গিয়েছিল। যদিও আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল, আমার কারণে অনেক বেশি লেট হয়ে যায়। আর এদিকে তাদের 2 বোনেরই আবদার আমার কুলেই বসবে, তারা এই নিয়ে ঝগড়াও করছিল। দেন তাদের কুলে নিয়ে বসে যায়, তাদের ঘুমের টাইম হয়ে গিয়েছিল, তারাও ঘুমিয়ে যায়। রাস্তার কাজের জন্য আমাদের অনেক বেশি ঘুরে যেতে হচ্ছিল, আর এদিকে অলমোস্ট 7:30-8টা বেজে গিয়েছিল। আমরা অনেক বেশি লেট ছিলাম, আমরা যেখানে যাব সেখানে বিকালে গেলে অনেক বেশি ভালো হতো, যদিও আমাদের সাডেন প্ল্যান ছিল, দ্যাটস হোয়াই লেট। যারা নেত্রকোনা তারা চিনবেন মদন উচিতপুর, আর যারা চিনে না তারা হচ্ছে গিয়ে মিনি কক্সবাজার নাম শুনেছেন, এটাই হচ্ছে মিনি কক্সবাজার। আমরা উচিতপুর থেকে ট্রলার নিয়ে রেস্টুরেন্টে যাব, সেখানে একটা পানির উপর একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। এখানে রেস্টুরেন্টের আর হাওরের যে একটা ভিউ, এটার দিনে আসলেই ভালো লাগে, দিনে আসলেই বোঝা যায়। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন সেটার ক্লোজিং টাইম ছিল, কিন্তু সেই রেস্টুরেন্টের ওনার ছিল আমার বোন জামাইয়ের রিলেটিভ, দ্যাটস হোয়াই তারা ওপেন করে দেয় আমাদের জন্যে, আর আমরা এখানে সবাই একসাথে বসে যাই। এই রেস্টুরেন্টের চারপাশেই ছিল পানি, আমার যদিও অনেক বেশি ভয় লাগছিল কারণ বাচ্চারা পানি দেখলে অনেক বেশি লাফালাফি করে। আর এদিকে আমরা 4 বাচ্চাদের ওপর কড়াকড়ি নজর রাখছিলাম, সবাই 4 বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিল কারণ ওরা অনেক বেশি ছোট। আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন অবশ্যই দিনে আসবেন, কারণ দিনেই অনেক বেশি আনন্দ করা যায়, চারপাশেই থাকে পানি, অনেক বেশি আনন্দ হয়। এটাকে হাওর এলাকা বলে, আর এটাকে মিনি কক্সবাজারও বলে সবাই। আমার 2 মেয়ের প্রথম বোর্ড জার্নি ছিল সেটা, আর আমার ভাগ্নে ভাগ্নে তারা অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল কারণ তাদের দাদার বাড়ি এখানে। আমার 2 মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ তাদের ট্রলারে আর কখনোই ওঠা হয়নি। আর এদিকে আমি বাচ্চাদের সাথে ছবি আর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বাতাসের কারণে কোনো ছবি ভিডিও ভালো হচ্ছিল না। এত বাতাসের কারণে আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এইরকম একটা জায়গায় আসলে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়, অনেক বেশি ভালো হয়ে যায়। আর এদিকে আমি একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বাতাসের কারণে আমি প্রপারলি ভিডিওটা নিতে পারিনি। আর এদিকে আমরা 2 বোন টুইনিং ছিলাম, আমাদের ড্রেস একরকমই ছিল, আম্মু আপু আমি আমরা 3 জনের ব্ল্যাক পরেছিলাম। এখানে আমরা ছবি তুলছিলাম, যদিও আমরা দেখি একটা ছবিও ভালো আসেনি। আর এদিকে আমার নানু বসেছিল, নানুকে জোর করে নিয়ে যায়। আর এদিকে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, আম্মু বলছিল তাড়াতাড়ি কেক কাটিং করে ফেল, আপুর কিছু ইনলস আসার বাকি ছিল, তাই আমরা কেকটা একটু দেরিতে কাট করি। ওদিকে আমরা খাবারও অর্ডার দিয়েছিলাম, তাদের অফ টাইম ছিল তাই তারা অনেক বেশি টাইম নিয়েছিল খাবারের জন্যে। আর আমার ভাগ্নে অনেক বেশি এক্সাইটেড ছিল, সে কেক কাট করবে। দেন আমরা সবাই একসাথে হয়ে কেক কেটে ফেলি। চারপাশে যেমন বাতাস ছিল তেমন পোকামাকড়ও ছিল। আর এদিকে আয়রার জন্য একটা ভালো দিন ছিল, তার ফার্স্ট বোর্ড জানি ছিল, সাথে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। আমার বড় মেয়ে 3 বছর শেষ হয়ে 4 বছরে পা দিয়েছে, আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যেন ভালো মনের মানুষ হয়। তারা 2 বোন কিনারে এসে পানি দেখছিল, তাদের ভয় লাগছিল না, তারা অনেক বেশি খুশি। রেস্টুরেন্টে যেহেতু পানির উপরে চারপাশেই পানি ছিল, এই রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, চারপাশে বাতাস তার উপর চারপাশে পানি, সব মিলিয়ে মন ফ্রেশ করার মতো একটা জায়গা। এদিকে কেক কাটা শেষ আর আমরা খাবারের অপেক্ষায় ছিলাম, তারা অনেক টাইম নিয়েছিল আমাদের কাছ থেকে, কিছুই করার নেই, তারা অফ টাইমে আমাদেরকে সেই সার্ভিসটা দিচ্ছিল, সেটাই অনেক বেশি ছিল। আমার ছোটো মেয়েকে রেখে তার বোনেরা ভাইয়েরা সবাই চলে গিয়েছিল নিচে, দেন আমিও তাকে নিয়ে নিচে চলে যাই, সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল তাদেরকে পেয়ে।
আর এই ছিল রেস্টুরেন্টের সামনের দিক। আর নিচে দেখতেই পাচ্ছেন অনেক বেশি পানি ছিল। আমরা দুই বোন বাচ্চাদের সামনে একটা ছবিও তুলতে পারিনি, তাই একটা ভিডিওই নিয়ে নিয়েছিলাম। আর আম্মু এদিকে দাঁড়িয়ে ছিল তাদের নাতিদের কাছে। খাবার খাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আম্মু চলে যাবে আর নানু চলে যাবে, আমি আমার বোনের বাসায় যাব। বোন রিকোয়েস্ট করেছে তার বাসায় থাকার জন্য। আর এখান থেকে আমার বোনের বাসায় যেতে হলে 15 মিনিট সময় লাগে। দৌড়াদৌড়ি আর ব্যস্ততার কারণে ভালোভাবে ভিডিও নেওয়া হয়নি। আর আজকে এতটুকুই। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।